সন্দেশখালি নিয়ে নাটক করছে বিজেপি এবং তৃণমূল, দাবি করলেন বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সর্দার। এদিন মনোনয়ন জমা করতে গিয়ে এমনটাই দাবি করেন তিনি। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত সন্দেশখালি বারবার খবরের শিরোনামে এসেছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা। শুক্রবার বারাসতে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ করলেন বাম প্রার্থী নিরাপদ সর্দার। তার দাবি, সন্দেশখালিতে তৃণমূল ও বিজেপি একই সাথে নাটক করছে, সেই নাটক জিইয়ে রেখে ওই দুই দল ভোট বৈতরণী পার হতে চাইছে। এদিন মনোনয়নপত্র জমা দিতে এসে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার বলেন, সন্দেশখালীর মানুষের দাবি ছিল রুটি রুজি, 100 দিনের কাজ, কিন্তু সেই দাবি থেকে সন্দেশখালীর মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তৃণমূল ও বিজেপি দুই দলই সন্দেশখালীতে এই কাজ করছে, পরস্পরের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে, সন্দেশখালীর মানুষ সব বুঝতে পারছেন, তাই তারা তৃণমূল ও বিজেপির থেকে মুখ সরিয়ে নিয়েছেন। এদিন নিরাপদ আরো বলেন, আসলে সন্দেশখালীর মানুষকে একটা মানে বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে, পলিটিক্স করার নাম করে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। সন্দেশখালীর বাস্তব যে ঘটনাটা ঘটেছিল, সন্দেশখালীর মানুষ যে ঘটনার জন্যে রুটি রুজি, তাদের কর্মসংস্থান, তাদের ইজ্জত, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা লুট, জমি জায়গা লুট, এই সমস্ত নিয়ে যে আন্দোলনটা ওরা শুরু করেছিল, সেই আন্দোলনটাকে এখন চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি। আসলে যাই হোক না কেন, ওখানকার মানুষ তো সব জানে, আমরা বাইরে থেকে আপনারা যাই দেখুন না কেন, ওখানকার মানুষ কিভাবে ডিপ্রাইভ হয়েছে, ওখানকার মানুষ কিভাবে আক্রান্ত হয়েছে, সেটা উপর থেকে যতই নাটক করার চেষ্টা করুন ওখানকার মানুষ বোঝে, সেই জন্য ওখানকার মানুষ কিন্তু এই নাটকটাকে মেনে নিচ্ছে না। আমি জেলে যাওয়ার পর আন্দোলন ঘুরিয়ে দেওয়া হয়েছে, বলা হলো এটা বিজেপির আন্দোলন, এখন ভিডিও ভাইরাল হচ্ছে, টাকা দিয়ে কেনা বেচা হচ্ছে, সন্দেশখালীর মানুষের উন্নত চেতনাকে আঘাত করা হচ্ছে বলেও দাবি করেন নিরাপদ। এদিন সন্দেশখালী প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর সময় সৌগত রায় বলেন, সন্দেশখালী এতদিন সংবাদ মাধ্যমের বাইরে ছিল, কারো মাথায় ছিল না, সন্দেশখালী নিয়ে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যতা সামনে এনেছেন, সন্দেশখালী নিয়ে বিজেপিই চাপে পড়েছে। আমি প্রাণপণ চেষ্টা করছি মমতা ব্যানার্জির পক্ষে মানুষের হাওয়াত, আমি চেষ্টা করছি সব জায়গায় যাবার জন্য, আমার সব বিধায়করা আছে তারা সক্রিয়ভাবে কাজ করছে, আমার আশা ফল ভালো হবে। সন্দেশখালীটা সংবাদ মাধ্যমের বাইরে কারোর মাথায় ছিল না, এখন তো দেখা যাচ্ছে যে সেটাও ফলস বেরিয়েছে, বলতেই পারে বলতেই পারে, কিন্তু আমাদের যে বলার অভিষেক ব্যানার্জি বলেছে সেটাই ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।